কিছুদিন আগেই নারায়ণ দেবনাথ আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি ছিলেন ভারতের এক অন্যতম বিখ্যাত কার্টুনিস্ট। তাঁর জন্ম শিবপুর, কলকাতায় হয়। যদিও তার পৈতৃক ভূমি ছিল বাংলাদেশ, তবে তিনি ভারতেই বেড়ে ওঠেন। আর্ট কলেজ থেকে তিনি পড়াশুনো করেন এবং তার অসাধারণ ছবি আঁকার প্রতিভা ছিল। তিনি হাঁদামোদা, বাটুল দি গ্রেট, নন্টে পন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাদু আর তার কেমিক্যাল দাদু, গোয়েন্দা কৌশিক প্রভৃতি বিভিন্ন চরিত্র সৃজন করেন। মূলত বাটুলি তাকে জনপ্রিয়তা এনে দেয়। দেব সাহিত্য কুটিরের হাত ধরে সুক্তারা এবং কিশোর ভারতী পত্রিকার মাধ্যমে তার কমিক্সের প্রতিভার বিকাশ হয়। হাঁদামোদার দুষ্টুমি, বাটুল দি গ্রেটের বীরত্ব শক্তি এবং নন্টে ফন্টের সেই দুষ্টুমি, কেল্টুদার অত্যাচার এবং সুপারিনটেন্ডেন্ট স্যার, এদেরকে কে ভুলতে পারেন। এছাড়াও বাহাদুর বেড়াল হয়তো টম অ্যান্ড জেরির অনুপ্রেরণায় তৈরি হতে পারে, তবে এর বাঙালিয়ানা ষোলো আনা। তার চরিত্রগুলোতে অর্থাৎ তার কমিক্সে আমরা বাঙালিয়ানা খুঁজে পাই, যেরকম খাদ্যপ্রীতি, গল্প করা, একসাথে থাকা, পুজো পার্বণ প্রভৃতি আমরা দেখতে পাই। তিনি পেয়েছেন যেরকম মানুষের ভালোবাসা, সেরকম পেয়েছেন অনেক পুরস্কার, সাহিত্য একাডেমি, পদ্মশ্রী, বঙ্গবিভূষণ প্রভৃতি বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তাঁকে তার কাজ আমাদের মনের মণিকোঠায় চিরভাস্বর হয়ে থাকবে। একবার কলেজটির থেকে ফেরার পথে তিনি বাটুলের পরিকল্পনা করেছিলেন, তাকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আপনার সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।